দুইটা বাচ্চা আপনার গলার মধ্যে ঝাপটা ধরেছে, আব্বু আব্বু করে চিৎকার করছে, আপনি শব্দ পাচ্ছেন গুলি বর্ষণের, শব্দ পাচ্ছেন আকাশে যুদ্ধবিমান পড়ছে, আপনার একটা বাচ্চার মাথার মগজ উড়িয়ে দেয়, বাবা হিসেবে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারবেন না। একটাবার কল্পনা করেন তো, আমার হচ্ছে দুইটা বাচ্চা, রাত্রিবেলায় যখন আপনি ঘুমাচ্ছেন পাশের বাড়িতে দেখতেছেন যে বোমা পড়লো, এই জায়গাগুলো আমাদের বাংলাদেশ কেউ কিন্তু স্বীকৃতি দেয় নাই, জানেন তো, আমার কথা বলে না, কাদের কথা বলছি বুঝছেন তো, এই মাসগুলো বাংলাদেশকেও কিন্তু স্বীকৃতি দেয় নাই, সুতরাং ওদের ব্যাপারে বলতে আমাদের কলিজা কাঁপবে না, একটু মায়া হবে না, ঠিক কে না? অনেক মুসলমান ওই দেশে মারামারি হচ্ছে, আমগো কি হুজুররা এত লাফাই কে, তোর কলিজার মধ্যে মুনাফিকি নেতি আছে, এই জন্য তুই লাফাস না, তুই চুপসে আসোস, তুই মুনাফেক, তুই নবীর দুশ্মন, ঠিক কে না বলে মুসলমান? আহা, কালকে একটা ভিডিও দেখলাম, একটাবার কল্পনা করেন তো, আমার হচ্ছে দুইটা বাচ্চা, রাত্রিবেলায় যখন আপনি ঘুমাচ্ছেন পাশের বাড়িতে দেখতেছেন যে বোমা পড়ল, মিসাইলের শব্দ পাচ্ছেন, সাইরেনের শব্দ পাচ্ছেন, আপনি শব্দ পাচ্ছেন গুলি বর্ষণের, শব্দ পাচ্ছেন আকাশে যুদ্ধবিমান পড়ছে, দুইটা বাচ্চা আপনার গলার মধ্যে ঝাপটে ধরেছে, আব্বু আব্বু করে চিৎকার করছে, ওই মুহূর্তে আপনি আপনার বাচ্চা দুটোকে বাঁচানোর জন্য খাটের নিচে ঢুকলেন, সেখানেই যদি বোমা দিয়ে আঘাত করে আপনার একটা বাচ্চার মাথার মগজ উড়িয়ে দেয়, বাবা হিসেবে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারবেন না, ঠিক কিনা? এই ঘটনাই তো ঘটতেছে, এই ঘটনাই তো ঘটতেছে। আরে আমার স্ত্রী ভাইরা নিজের সন্তানের দেহটাকে কলিজার মধ্যে নিয়েছে, বুকের মধ্যে নিয়েছে, মাথার কাছে নিয়েছে, অথচ ওই সন্তানের মাথাটা উড়ে গেছে, বাবা হিসেবে লজ্জিত, বাবা হিসেবে দুঃখ পাই, বাবা হিসেবে আমরা আসলে একেবারে আন্তরিকভাবে আঘাত পাই যে একজন বাবা হিসেবে আমি তাদেরকে কোনো হেল্প করতে পারতেছি না। তুমি মুসলমান যদি হয়ে থাকো তোমার কলিজার মধ্যে এই ব্যথাটা অন্তত থাকা লাগবে। আহা, একটা ছেলে, ছোট্ট মানুষ, আড়াই বছর তিন বছর হয়তো বা বয়স হতে পারে, একটা হাতের কবজি উড়ে গেছে, পায়ের কবজি উড়ে গেছে, বাজান তাকে বলতেছে আব্বু তো ঠিক হয়ে যাবে, আরবিতে বলতেছে কিভাবে ঠিক হবে, আমার তো হাত নাই আমি খেলা করব কি দিয়ে, আমার তো পা নাই আমি হাঁটবো কি দিয়ে, ও আব্বু আমি কিভাবে চলবো, ও আব্বু আমি কিভাবে চলবো, একজন বাবার কাছে বেঁচে থাকতে এর চাইতে কঠিন দৃশ্য আর হতে পারে না, ঠিক না? নিজের সন্তানের ব্যাপারে একটাবার চিন্তা করেন, আজকে তাদের হচ্ছে, যদি আপনার আমার সন্তানের হতো কেমন লাগতো? মা, ছোট্ট একটা বাচ্চা, মার বুক ঝাঁঝরা হয়ে গেছে, বাপ নাই সাথে দুই ভাইও নাই, শুধু বাচ্চাটাই আছে, দেখবে কি যুদ্ধাবস্থা, ওই বাচ্চাটাকে প্রতিবেশীরা নিয়ে গিয়া কোনোভাবেই থামাইতে পারতেছে না, এরকম হাজার হাজার ঘটনা আড়ালে থেকে যাচ্ছে যেগুলো মিডিয়ায় আসতেছে না, মিডিয়া আসতেছে না, সব ক্যামেরাগুলো এখন দিকে, অথচ দিকে কি হচ্ছে? ও মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা মার খাবে, তবে মুসলমানরা একদিন না একদিন ঘুরে দাঁড়াবে, ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে কালিমার পতাকা উড়বে, আগামীর পৃথিবীতে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ঠিক কি না? সেদিন হয়তো বা আপনি আমি থাকবো না, কারণ যত জয় এ রক্তের উপর দিয়ে এসেছে, সাহাবে রেদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারাও রক্ত দিয়েছে, ওনারাও দিচ্ছেন, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, শুধু মুসলিম বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হতো এই জালেমগুলো কোনোদিনই সাহস করতো না, ঠিক কেনা? আজকে মুসলমান না আমরা একত্রিত না, তুমি কেমন মুসলমান ভাই, কেমন মুসলমান? আমি বলছি না তুমি আজকে বর্ডার ক্রস করে যুদ্ধে চলে যাও, এটা সম্ভব না, কেমনে সম্ভব? এতগুলো দেশ সফর করে আপনি যাইতে পারবেন? অন্তত দোয়া তো করতে পারেন তাহাজ্জুদ কথা বলেন না, কয়জন তাহাজ্জুদের নামাজ পড়ে এই ভাইদের জন্য দোয়া করেছে? নিজের বিবেককে জিজ্ঞেস করেন, ত্রাণ দেওয়ার জন্য আপনি প্রস্তুত, টাকা দেওয়ার জন্য আপনি প্রস্তুত, একবার বিবেককে জিজ্ঞেস করেন, যদি বাংলাদেশের মতো ভূখণ্ডের উপর আঘাত করত, ইসলামের উপর আঘাত করত, আপনি কি ঝাঁপিয়া পড়তেন কিনা, বা এই ঘটনা আপনার দেশে ঘটলে মুক্তিযোদ্ধাদের মতো আপনি ঝাঁপিয়া পড়তেন কিনা, যদি ঝাঁপিয়ে পড়ার মানসিকতা আপনার ভেতরে থাকে জানতে হবে আপনার ইমানের জোর এখনো আছে, আর যদি এই মানসিকতা না থাকে জানতে হবে প্রকৃত মুসলমান আপনি এখনো হতে পারেন। শোনেন, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যেখানে বারণ করা হবে, বাধা দেওয়া হবে, ওই জায়গাটায় প্রতিবাদ করা, আন্দোলন করা, প্রতিরোধ করে তোলা, এটাও কিন্তু মুসলমানদের উপরে ফরজ, ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, সুতরাং এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে দোয়া করব। কি করব? দোয়া করব আল্লাহ যেন ওই জালেমদেরকে হেদায়ত দান করে। আর নসিবে যদি হেদায়ত না থাকে, আল্লাহ বদর যেভাবে আপনি পরাজিত করেছেন, আল্লাহ আপনি মুতায় যেভাবে পরাজিত করেছেন, আল্লাহ এইভাবে এই সমস্ত জালেমদেরকে পরাজিত করুন। বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম।